মাঝে মধ্যেই মনে হবে একজন মানুষ অন্তত আপনাকে বুঝুক। কখনো হয়তো দুঃখ পাবেন এই ভেবে যে সে আপনাকে বুঝল না। জানেন তো, জীবনে আপনাকে বোঝার মানুষ খুব কম। দেখবেন আপনার মনটাও আপনাকে বুঝতে চায় না। কখনো কখনো মনকে অনেক বুঝিয়েও কিছু কাজ হয়নি। হয়তো সেই ভুলটাই আবার করে ফেলেছেন, কিংবা যার কথা মনে করবেন না বলে চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন, দেখবেন তার কথাই শুধু মনে এসে যাচ্ছে। যখন নিজের মনই নিজেকে বোঝে না, তখন অন্য কেউ আপনাকে সবসময় বুঝবে এমন ভাবনাটাই তো ভুল। সেই মানুষটা আপনার নিজের হতে পারে, কিন্তু মনটা তার নিজের। সব কিছু দিয়ে বসলেও শুধু মনটাকে দিতে পারে না বলেই পরে সব কিছু বদলে যায়। সম্পর্ক চলে বোঝাপড়ার ওপর, মনের সাথে মনের বোঝাপড়া। যে যতই বলুক মন দিয়ে ফেলেছি, কিন্তু এই মনটাই একমাত্র নিজের কাছে থাকে। নিজের মন যদি সব সময় নিজের কথা না শোনে, তাহলে অন্যের মনও সব সময় আপনার কথা শুনবে না। নিজের মন দিয়ে অন্যকে বুঝতে হবে, না হলে মন থেকেই তাকে বাদ দিতে হবে। ডিসিশন কিন্তু আপনার, তাই বলে সব সময় বাদ দেওয়াও যায় না। এই যে আপনার মন কখনো কখনো আপনার কথা শোনে না, তা বলে কি নিজের মনকে বাদ দিতে পারেন? দেখবেন পারেন না, কারণ আপনার মধ্যে মন থাকে আর মনের মধ্যে আপনি। তাই অন্যের মনকে নিজের মন বানাবেন না, তাতে দুঃখ বেশি। অদ্ভুত ব্যাপার কি জানেন তো, প্রত্যেকটা মানুষ তার নিজের মতো, তবু সে একজন সঙ্গী চায় একদম মনের মতো।